স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন নিয়ে রিভিউ করতে চলেছি। আমরা জীববিজ্ঞানের সপ্তম অধ্যায় মানব শরীরতত্ত্ব, চলন ও অঙ্গ সঞ্চালনার অস্থি নিয়ে আজকে সম্মুখ আলোচনা করতে চলেছি, কারণ এই টপিক নিয়ে আমাদের অনেক সমস্যা থাকে এবং আমাদেরকে মেমোরাইজ করতেও অনেক কষ্ট হয়। এমনকি এই অধ্যায়ে আমরা বেশ অনেক সময় দিয়ে ফেললেও এই অধ্যায় নিয়ে অনেক রকমের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। আজকে তাই আমরা অস্থি টপিক নিয়ে পুরোপুরি আলোচনা করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তবে তোমরা জানো যে কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে অনেক সময় অনেক বিষয় কিন্তু তোমাদের মেমোরাইজ করতে হবে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমাদের বিভিন্ন শর্টকাট টেকনিকগুলো অনেক ইম্পর্টেন্ট। তাই আমাদের হ্যাপি স্কুল থেকে ফিজিক্স শর্টকাট নিয়ে একটি বই অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে অথর আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর। তাই তোমরা বইটি অনেক দ্রুত সংগ্রহ করে নাও, যেন তোমাদের ফিজিক্সে বেশি টাইম ওয়েস্ট না হয় এবং তোমরা ইজিলি ফিজিক্সের ম্যাথগুলো করে ফেলতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমি যে কোয়েশ্চেনগুলো এখানে একত্রিত করেছি এই সবগুলোই কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আসা কোয়েশ্চেন। দেখো এখানে ম্যাক্সিলার সংখ্যা কয়টি, প্যারাইটাল কোথায় অবস্থিত, সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টি, এমন কিছু কোয়েশ্চেন আসছে যেগুলো কিন্তু পরীক্ষার হলে বেশ কনফিউজিং, কারণ এই নাম্বারগুলো আমাদেরকে মনে রাখতে হয়। আজকে আমরা কিছু ট্রিক্স শিখব যেন আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো খুব সহজে অ্যান্সার করতে পারি। তাহলে চলো আমরা সেই ট্রিক্সগুলো শিখে নিই। দেখো এখানে আমি সবগুলো অক্ষীয় কঙ্কালকে একত্রীভূত করেছি। আমরা জানি যে অক্ষীয় কঙ্কালে মূলত 80টি অস্থি রয়েছে এবং সেটিকে আমরা করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর তিন ভাগে ভাগ করতে পারি। আবার করোটিতে রয়েছে করোটিকা, মুখমণ্ডলীয় অস্থি এবং কর্ণাস্থি। করোটিকার মধ্যে রয়েছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড এবং এথোময়েড অস্থি। দেখো এখানে আমি কয়েকটা সংখ্যাও লিখেছি, যদি আমরা সংখ্যাগুলোকে যোগ করি তাহলে আমরা পাবো 8। কিন্তু আমাদেরকে এই অস্থিগুলো মনে রাখার জন্য একটি ছোট ট্রিক্স ফলো করতে হবে। করোটিকার অস্থিগুলো মনে রাখার জন্য আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে পেপটোস। যদি আমরা পেপটোস শুধুমাত্র মনে রাখি তাহলে আমাদের যে 6টি অস্থি রয়েছে সেগুলোর নাম কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো। দেখো পিতে ফ্রন্টাল, পিতে প্যারাইটাল, ইতে এথোময়েড, এফ এ ফ্রন্টাল, টিতে টেম্পোরাল, ওতে অক্সিপিটাল এবং এসতে স্ফেনয়েড। তাহলে দেখো আমাদের যে 6টি অস্থি রয়েছে তার নাম কিন্তু খুব সহজেই আমরা মেমোরাইজ করতে পারছি। আবার দেখো এখানে সবগুলো অস্থি কিন্তু একটি করে রয়েছে, কিন্তু শুধুমাত্র প্যারাইটাল আর টেম্পোরাল রয়েছে 2টি করে, তাহলে এটি কিন্তু আমাদের ব্যতিক্রম। আবার আমরা চলে আসছি মুখমণ্ডলীয় অস্থিতে, যেখানে রয়েছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, ন্যাশাল, ল্যাক্রিমাল, ইনফিরিয়র ন্যাশাল, ভোমার এবং প্যালেটিন। যদি আমরা এগুলোকে যোগ করি তাহলে আমরা মোট পাই 14, অর্থাৎ এখানে মোট রয়েছে 14টি অস্থি। এখানে তোমরা আরেকটি ট্রিক্স ফলো করতে পারো, যে মুখমণ্ডলীয় অস্থির শুধুমাত্র 2টি অস্থি বাদে সবগুলোই কিন্তু 2টি করে। দেখো এখানে সবগুলো অস্থি একটি করে হলেও মোটামুটি প্যারাইটাল এবং টেম্পোরাল 2টি এবং এখানে শুধুমাত্র ম্যান্ডিবল এবং ভোমার রয়েছে 1টি করে। তাহলে আমরা একে পটভূমি দিয়ে মনে রাখতে পারি, আমরা একে মনে রাখতে পারি পটভূমি দিয়ে। অর্থাৎ মনে রাখবো যে করোটিকার সবগুলোই একটি করে, শুধুমাত্র প্যারাইটাল এবং টেম্পোরাল 2টি করে, অর্থাৎ পট এবং ভূমিতে ভোমার এবং ম্যান্ডিবল রয়েছে 1টি করে। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি। আবার মুখমণ্ডলীয় অস্থি কিন্তু অনেকগুলো, এটা মনে রাখার জন্য আমাদের আরেকটি ছন্দ মনে রাখতে হবে, যেটি হচ্ছে মামার, জানালাই, ফোমর, পাই।
তাহলে দেখো, এবার আমাদের সবগুলো অস্থি কিন্তু মনে থাকবে, কারণ মাতে ম্যাক্সিলা, মাতে ম্যান্ডিবল, যাতে জাইগোম্যাটিক, নাতে ন্যাসাল, লাতে ল্যাক্রিমাল, রসইতে ইনফিরিয়র ন্যাসাল, ভোতে ভোমার এবং পতে প্যালেটিন। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই এই একটি মাত্র ছন্দ দিয়ে এই অস্থিগুলো মনে রাখতে পারি। তাহলে এখানে আমরা মোট অস্থি পাই 14টি। এরপর কর্ণাস্থি রয়েছে, যেটি আমাদের মনে থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, অর্থাৎ প্রত্যেকটি কানে একটি একটি করে রয়েছে এবং দুইটি কানে রয়েছে দুইটি করে। তাহলে এখানে মোট অস্থি আমরা পাই 6টি। এরপর রয়েছে মেরুদণ্ডের কশেরুকা, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ককিক্স। এটি আমাদের মনে রাখার জন্য কিন্তু আরেকটি ছন্দ রয়েছে, ছন্দটি হচ্ছে সার্থর লাশ কই, সার্থর লাশ কই। সাথে সার্ভাইকাল, থতে, থোরাসিক, লাতে লাম্বার, তালবশতে স্যাক্রাল, কতে ককিক্স। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই এবার মেরুদণ্ডের অস্থিগুলো মনে রাখতে পারি। আর 7, 12, 5, 5, 4 এটিও আমাদেরকে মনে রাখতে হবে যে কয়টি করে রয়েছে। আর বক্ষপিঞ্জর আমাদের এমনিও মনে থাকে যে এখানে রয়েছে স্টারনাম যা মাঝে অবস্থিত এবং পর্শুকা, দুই পাশে রয়েছে 12টি 12টি করে পর্শুকা, সেই জন্য পর্শুকার সংখ্যা মোট 24টি। তাহলে আমরা সবগুলোকে যদি যোগ করি তাহলে আমরা অক্ষীয় কঙ্কাল মোট পাই 80টি। তাহলে এই অক্ষীয় কঙ্কাল নিয়ে কি টাইপের কোশ্চেন আসে আমরা দেখে নিই। এবার প্রথমে দেখো ম্যাক্সিলার সংখ্যা কয়টি। ম্যাক্সিলিয়া অবস্থিত মুখমণ্ডল অস্থিতে। আমি আগেই বলেছি যে মুখমণ্ডলীয় অস্থিতে শুধুমাত্র 2টি অস্থি বাদে সবগুলো অস্থি কিন্তু 2টি করে। 2টি অস্থি হচ্ছে ম্যান্ডিবল এবং ভোমার, বাকি সবগুলোই কিন্তু 2টি করে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 2। প্যারাইটাল কোথায় অবস্থিত? প্যারাইটাল আমরা করোটিকার জন্য পেপটোস মনে রাখছিলাম, সেখানে পিতে ছিল প্যারাইটাল, তাহলে প্যারাইটাল অবস্থিত করোটিকাতে। সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টি? আমরা মনে রেখেছিলাম 7, 12, 5, 5, 4 7, 12, 5, 5, 4 সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে সার্ভাইকাল কশেরুকার সংখ্যা 7টি। পর্শুকার সংখ্যা কয়টি? পর্শুকার সংখ্যা মোট 24টি, দুই পাশে 12টি 12টি করে। পরবর্তীতে কয়টি স্যাক্রাল একত্রিতভূত হয়? বয়স বাড়ার সাথে সাথে মূলত 5টি স্যাক্রাল একত্রিত হয়ে একটি অস্থি গঠন করে। তাহলে আমাদের অ্যান্সার হবে 5। বক্ষপিঞ্জরে অস্থি সংখ্যা কয়টি? বক্ষপিঞ্জরে রয়েছে স্টারনাম এবং পর্শুকা। স্টারনাম সংখ্যা 1টি এবং পর্শুকা সংখ্যা 24টি। তাহলে বক্ষ অস্থি চক্র সংখ্যা মোট 25টি। আবার প্রতিপাশে কয়টি করে পর্শুকা অবস্থিত? প্রতিপাশে কিন্তু মোট 12টি 12টি করে পর্শুকা অবস্থিত এবং মোটের উপর হয় 24, যেহেতু প্রতিপাশে বলেছে তাই আমাদের অ্যান্সার হবে 12। প্যারাইটাল অস্থি সংখ্যা কয়টি? আমরা জানি যে প্যারাইটাল এবং টেম্পোরাল বাদে করোটিকাতে সবগুলো অস্থির সংখ্যায় কিন্তু 1টি করে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 2টি। একটি হিপবোনে অস্থি সংখ্যা কয়টি? একটি হিপবোনে মূলত অস্থি সংখ্যা থাকে 3টি করে। আমরা অক্ষীয় কঙ্কাল সম্পর্কে জেনে নিলাম, এবার আমরা জানবো উপাঙ্গীয় কঙ্কাল সম্পর্কে। দেখো উপাঙ্গীয় কঙ্কালে আমাদের মোট অস্থি রয়েছে 126টি। সেখান থেকে আমরা 126টি কিভাবে হয় দেখে নিই। বক্ষ অস্থি চক্রে স্ক্যাপুলা রয়েছে 2টি, ক্লাভিকল রয়েছে 2টি। এগুলো কিন্তু আমাদের প্রতি পাশে 1টি 1টি করে রয়েছে, যেহেতু আমাদের 2টি পাশ অর্থাৎ আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম অবস্থা দেখা যায়, তাই সেখানে স্ক্যাপুলা থাকবে 2টি করে এবং ক্লাভিকল থাকবে 2টি করে। অর্থাৎ বক্ষ অস্থিচক্রে মোট অস্থি সংখ্যা 4টি। এরপর যদি আমরা বাহুতে আসি তাহলে আমরা দেখব হিউমেরাস সেখানে 2টি, রেডিয়াস 2টি, আলনা 2টি, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। এক্ষেত্রে কার্পাল প্রতিহাতে থাকবে 8টি করে, মেটাকার্পাল প্রতিহাতে থাকবে 5টি করে, যেহেতু 2টি হাত তাই মোট 10টি,
এবং ফ্যালাঞ্জেস প্রতি হাতে থাকবে 14টি করে, দুইটি হাত হওয়ার কারণে মোট 28টি। তাহলে আমরা যদি সম্পূর্ণ বাহু যোগ করি তাহলে আমরা অস্থি পাই মোট 60টি। এরপর আমরা আসছি শ্রোণি অস্থিচক্রে। ইলিয়াম ইশ্চিয়াম পিউবিস নিয়ে শ্রোণি অস্থিচক্র অবস্থিত। এগুলো সবগুলো মিলে দুইটি হিপ বোন তৈরি করে, তাই এখানে দুইটি হবে। শ্রোণি অস্থিচক্রের সংখ্যা তাহলে আমরা পাই 2টি। এবার পায়ে যদি আমরা আসি তাহলে দেখব প্রতি পাতে ফিমার 1টি করে, তাই ফিমার সর্বমোট 2টি। টিবিয়া, ফিবুলা, প্যাটেলা সবগুলো থাকবে 2টি করে। টার্সাল প্রতি পায়ে থাকবে 7টি করে, তাহলে দুই পায়ে থাকবে 14টি। মেটাটার্সাল মোট থাকবে 10টি এবং ফ্যালাঞ্জেস ঠিক বাহুর মতোই থাকবে 28টি। এবার যদি আমরা সবগুলোকে যোগ দিই তাহলে আমরা পাবো মোট 126। তাহলে উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা হয় মোট 126। আমরা যদি এবার 126 প্লাস 80 করি তাহলে আমরা মোট পাই 206। অর্থাৎ মানব দেহ মোট 206টি হাড় নিয়ে গঠিত। তাহলে আমরা হাড় সম্পর্কে জেনে নিলাম, 206টা হাড় কিভাবে কয়টা থাকে সেগুলো সম্পর্কেও দেখো আমরা জেনে নিলাম। এবার আমরা দেখব যে এখান থেকে আমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনগুলো কিন্তু সবগুলো মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন। প্রথমে আমরা দেখি যে বক্ষ অস্থিচক্রে অস্থি সংখ্যা কয়টি। আমরা জানি যে বক্ষ অস্থিচক্র স্ক্যাপুলা এবং ক্লাভিকল নিয়ে গঠিত, যেখানে স্ক্যাপুলা রয়েছে 2টি এবং ক্লাভিকল রয়েছে 2টি। তাহলে মোট বক্ষ অস্থিচক্রে অস্থির সংখ্যা হবে 4টি। এটি হবে আমাদের সঠিক উত্তর। আমরা জানি যে একটি বাহুতে কার্পাল সংখ্যা 8টি করে, তাহলে দুইটি বাহুতে কার্পাল সংখ্যা কয়টি হবে? মোট 16টি। এরপর একটি বাহুতে অস্থি কয়টি? আমরা জানি যে দুইটি বাহুতে মোট অস্থি হচ্ছে 60টি। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস মিলিয়ে আমাদের বাহুর অস্থি গঠিত হয়। তাহলে একটি বাহুতে অস্থি হবে 30টি। মেটাটার্সাল সংখ্যা কয়টি? মেটাটার্সাল থাকে মূলত পায়ে, তাহলে মেটাটার্সাল সংখ্যা হবে 10টি। প্রতি পায়ে মোট 5টি করে। ফ্যালাঞ্জেস সংখ্যা কয়টি? একটি বাহুতে বা পায়ে ফ্যালাঞ্জেস সংখ্যা কিন্তু হয় 14টি, কিন্তু দুইটি বাহু কিংবা পায়ে ফ্যালাঞ্জেস সংখ্যা মোট হয় 28টি। উপাঙ্গীয় কঙ্কালে মোট অস্থি কয়টি? আমরা একটু আগেই দেখলাম যে সবগুলো অস্থি মিলিয়ে আমাদের উপাঙ্গীয় কঙ্কালে মোট অস্থি হচ্ছে 126টি, যার ভিতর ছিল বক্ষ অস্থিচক্রের অস্থি, বাহুর অস্থি, শ্রোণি অস্থিচক্রের অস্থি এবং পায়ের অস্থি। এবং পাতে মোট কয়টি অস্থি রয়েছে? একটি পাতে মোট অস্থি রয়েছে 30টি, এবং যেহেতু এখানে পায়ের কথা বলা হচ্ছে অর্থাৎ দুইটার কথাই বলা হচ্ছে, তাই আমাদের অ্যান্সার হবে 60। তাহলে আমরা দেখে নিলাম যে এখান থেকে আমাদের কি টাইপ কোশ্চেন আসতে পারে। আজকে মূলত আমরা জুওলজির চলন ও অঙ্গ সঞ্চালনা অধ্যায়ের অস্থি নিয়ে আলোচনা করলাম। বায়োলজিতে এমন অনেকগুলো টপিক আছে যেগুলো আমাদের মেমোরাইজ করতে অনেক প্রবলেম হয়। আমরা পরবর্তীতে এমন অনেকগুলো টপিক নিয়ে আবার আসব। ততদিন সেই সকল লেকচারের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।